শাকিব অপুর পাঙ্কুজামাই ছবির শুটিং এর প্রায় 20 ভাগ কাজ বাকি ছিল অপু বিশ্বাস অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার কারণে। তবে এখন অনেকটাই শেপে ফিরে এসেছেন অপু, আর এ কারণেই ফেলে আসা কাজগুলো ঠিকঠাক মতো সামলে নিচ্ছেন এই নায়িকা। সেই সাথে শাকিব খানের ছবির যে শুটিংটুকু বাদ আছে সেটিও শাকিব খান করে নিচ্ছেন। তবে দুজন একত্রে শুটিং না করলেও আলাদা আলাদা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে ছবির শুটিং এর কাজ। জানা যায় 2-3 দিনের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে এই ছবির শুটিং। এদিকে মজার ব্যাপার হলো, অপু বিশ্বাস প্রায় 1 বছরেরও বেশি সময় পরে স্বামী শাকিব খানের পুবাইলের বাড়ি জান্নাতে গেলেন। এই বাড়িটিকে শাকিব খান শুটিং হাউস হিসেবে ব্যবহার করছেন বেশ অনেক দিন ধরেই। শাকিব অপু তাদের অনেকগুলো ছবির শুটিং করেছেন এই বাড়িতে। এদিকে অপু বিশ্বাস শাকিব খানের বাড়িতে গিয়েছেন, এটিকে অনেক পজিটিভ ভাবে নিচ্ছেন সবাই। মনে করছেন হয়তো আর কিছুদিনের মাঝেই এরকম চলতে থাকলে শাকিব অপুর দ্বন্দ্বটাও মিটে যাবে একসময়। প্রিয় দর্শক, এতদিন পর শাকিবের বাড়িতে অপুর এই শুটিং এর কাজে যাওয়াকে নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। ছবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।